মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের গালিগালাজ আর শেষ নাই, এখন খোলাখুলি গালিগালাজ, সংসদে গালিগালাজ, সংসদের বাইরে গালিগালাজ, পরিবারের পরিবারের সদস্যরা পর্যন্ত গালিগালাজ করতেছে। কিন্তু আবার মিউ মিউ করে আবার ওয়াশিংটনে গিয়ে পৌঁছে গেছে, হ্যাঁ মিউ মিউ করে গেছে। কতক্ষণ সময় পেয়েছেন? 25 মিনিট। আর আমরা তো মন্ত্রী ছিলাম, আমি তো আমেরিকান সেক্রেটারিদের সাথে আমারও তো সভা হয়েছে, 1 ঘন্টার নিচে কোনো সভা আমি করি নাই, আমরা করি নাই সেই দেশের ক্রিমিনালরা। আর দ্বিতীয় সূত্র হচ্ছে সেই দেশের সরকার যদি না সেই সরকার সাংবিধানিক শৃঙ্খলে শৃঙ্খলায়িত না থাকে, সংবিধান মেনে না চলে, দ্বিতীয় ক্রিমিনালে পরিণত হয়। অর্থাৎ দুজন শত্রু, একটা হচ্ছে ক্রিমিনাল, একটা হচ্ছে সরকার যখন সংবিধানের শৃঙ্খলে শৃঙ্খলায়িত না থেকে বেপরোয়া হয়ে ওঠে, সে হচ্ছে দ্বিতীয় শত্রু দেশের। বাংলাদেশের সরকার আজকে বাংলাদেশের জনগণের সামনে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে, সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। এবং তারা কিন্তু সংবিধানের কথা বলছে, সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরির প্রক্রিয়া চালাচ্ছে, কিন্তু সংবিধানের কোনো কিছু তারা মানছে না। প্রত্যেক মুহূর্তে তারা সংবিধান লঙ্ঘন করছে, প্রত্যেক মুহূর্তে তাদের কথাবার্তায়, তাদের আচার আচরণে, তাদের কার্যক্রমে, দেশ পরিচালনায় তারা আজকে বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আজকে বাংলাদেশের সরকার, আমি তো সরকার বললে ভুল হবে, এটাকে আমরা রেজিম বলি, কারণ সরকার তো নির্বাচিত হলে আমরা সরকার বলি, এটাকে আমি কিন্তু সরকার বলি বলি না, মাঝে মধ্যে ভুলে চলে আসে, যে আমাদের মধ্যে একটা রেজিম যেটা আমাদের উপর চেপে বসে আছে। তারা প্রত্যেক দিন সংবিধানকে লঙ্ঘন করে চলেছে, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা থেকে শুরু করে, মানব অধিকার থেকে অধিকার শুরু করে, ভোটাধিকার থেকে শুরু করে, আইনের শাসন থেকে শুরু করে, গণমাধ্যমের স্বাধীনতা থেকে শুরু করে, বাক স্বাধীনতা থেকে শুরু করে, ভোটাধিকার সহ প্রত্যেকটি অধিকার তারা আজকে কেড়ে নিয়েছে। তারা কিন্তু যখন ভোট চুরির প্রশ্ন আসবে তখন তারা সংবিধানের বড় ভক্ত হয়ে গেছে। এখন সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরি ছাড়া সংবিধানের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এবং তারা আরও যেটা সংবিধানের নামে দেশের মানুষের ফ্রড করছে, অর্থাৎ ফ্রডের বাংলা কি, প্রতারণা করছে, প্রত্যেক দিন প্রতারণা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের গালিগালাজের আর শেষ নাই, এখন খোলাখুলি গালিগালাজ, সংসদে গালিগালাজ, সংসদের বাইরে গালিগালাজ, পরিবারের পরিবারের সদস্যরা পর্যন্ত গালিগালাজ করতেছে। কিন্তু আবার মিউ মিউ করে আবার ওয়াশিংটনে গিয়ে পৌঁছে গেছে, হ্যাঁ মিউ মিউ করে গেছে। কতক্ষণ সময় পেয়েছেন? 25 মিনিট। আর আমরা তো মন্ত্রী ছিলাম, আমি তো আমেরিকান সেক্রেটারিদের সাথে আমারও তো সভা হয়েছে, 1 ঘন্টার নিচে কোনো সভা আমি করি নাই, আমরা করি নাই, একটা মন্ত্রীর সাথে একটা মন্ত্রীর 25 মিনিট। এর মধ্যে তো আপনার প্রথমে এই যে শুভেচ্ছা বিনিময়ে চলে যায় 10 মিনিট, কিন্তু বাকি সময়টুকু কী হয়েছে জানেন? বাকি সময়গুলো বলেছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব যেটা বলছে, বাকি সময়গুলোতে তাদেরকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে সারা বিশ্ব কিন্তু বাংলাদেশের নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশীদারিত্বমূলক নির্বাচনের দিকে শুধু আমেরিকা নয়, সারা বিশ্ব তাকিয়ে আছে।